নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। তো আপনারা থাম্বনেইলে দেখেছেন যে লটারির উইনিংয়ের মতো হাজার মারার মতো একটি কথা। তো আসলে সত্যিকারেরই লটারিতে হাজার পেলে সেটা 35 কিংবা 40 হাজার হিসাবে ধরা হয়। তো সেই ক্ষেত্রে এই যে 1 টাকার কয়েনটি আপনারা স্ক্রিনে দেখেছেন, থাম্বনেইলে দেখেছেন, তো এই কয়েনটির ক্ষেত্রেও কিন্তু এর এমনই একটি ভ্যালু আছে যে লটারিতে হাজার মারার মতোই একটি ভ্যালু। তো দেখুন, প্রত্যেকটি জিনিসেই কিন্তু তার প্রেফিক্স, মিন্ট মার্ক, সাল, নম্বর, ইনসেট, এগুলি কিন্তু প্রত্যেকটি জিনিসেই আছে। আপনারা অন্য কোনো প্রতিযোগিতামূলক কোনো কিছু কেনাকাটায় সেখানে উইনিং পেতে পারেন, তো তার জন্য কিন্তু অবশ্যই তার নাম্বার, প্রেফিক্স, ইনসেট ইত্যাদি ইত্যাদি থাকে লটারির ক্ষেত্রে যেগুলো হয়। ঠিক এই কয়েনটির ক্ষেত্রেও কিন্তু, কয়েনের ক্ষেত্রে যেটা আপনাদেরকে দেখতে হবে সেটি হলো তার সাল এবং মিন্ট মার্ক। প্রত্যেকটি জিনিসের একটি সূক্ষ্ম সিম্বল থাকে। তো দেখুন, এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু কোনোটি স্মারক শ্রেণীর ভ্যালু বা কোনটি কমন ক্যাটাগরির মধ্যে ভ্যালুগুলো পড়ে। তো 1 টাকার যত কয়েন আছে তার মধ্যে কিন্তু এটি একটি এমনই একটি কয়েন যে সব থেকে ফার্স্ট রেয়ার কয়েনের ক্ষেত্রে কিন্তু এটি আসে এবং সর্বোচ্চ এর প্রাইস। তো অনেকেই আপনারা এই কয়েনটি দেখে থাকবেন, আপনাদের অনেকের সংগ্রহেই এই কয়েনটি আছে, কিন্তু এক্ষেত্রে শুধু কয়েনটি নয়, কয়েনটির সাল এবং মিন্ট মার্ক আপনারা মিলিয়ে নেবেন এবং এর যে কন্ডিশনটা কীরকম পরিস্থিতিতে আছে, কোনো কয়েনের সম্পূর্ণ ভ্যালু পেতে গেলে তার কন্ডিশন কিন্তু ইউএনসি হতে হবে। ইউএনসি কন্ডিশনে কয়েনের সম্পূর্ণ ভ্যালু পাওয়া যায়। এক কথায় কয়েনের পরিস্থিতি অনুযায়ী তার প্রাইস নির্ধারিত হয়। তো এই ভিডিওতে আমরা দেখে নেব এই 1 টাকা কয়েনটির ক্ষেত্রে কোন সালটি রেয়ার। তো আসুন এবার আমরা ভিডিওটি দেখতে থাকি। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি প্রতিনিয়ত এরকমই নতুন নতুন ভিডিও আপলোড করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, এবার আলোচনা করব কয়েনটির সম্পর্কে বিস্তারিত। এই কয়েনটির নাম ইন্টারন্যাশনাল ইয়ুথ ইয়ার এবং হিন্দি অক্ষরে আন্তর্জাতিক যুবা বর্ষ। কয়েনটির মেটাল কপার নিকেল, ওয়েট 6 গ্রাম, সাইজ 26 mm, শেপ রাউন্ড। মুম্বাই, হায়দ্রাবাদ এবং ক্যালকাতা এই 3টি মিন্টে এই কয়েনটি ইস্যু হয়। তো মুম্বাই মিন্টের যে চিহ্ন এবং হায়দ্রাবাদ মিন্টের যে চিহ্ন সেগুলি আপনারা ভালো করে দেখে নেবেন। সালের নিচে একটি ডিমন্স আকৃতি চিহ্ন থাকবে এবং হায়দ্রাবাদ মিন্ট মার্কের চিহ্নটি সালের নিচে একটি স্টার চিহ্ন, এগুলি অবশ্যই আপনারা খেয়াল করবেন। রেয়ার কয়েনের ক্ষেত্রে এগুলো কিন্তু আপনাদের দেখাটা অবশ্যম্ভাবী। তো এই কয়েনটি শুধুমাত্র 1985 সালে ইস্যু হয় এই 3টে মিন্ট মার্কে। তো কয়েনটির ক্ষেত্রে মুম্বাই, ক্যালকাতা এবং হায়দ্রাবাদ এই 3টে মিন্টেই যে কয়েনগুলি আছে তার প্রত্যেকটি কয়েনের কিছু না কিছু ভ্যালু আছে। যেমন মুম্বাই মিন্টের যে কয়েনটি, এই কয়েনটির প্রাইস বর্তমান 50 টাকা এবং ক্যালকাতা মিন্টের যে কয়েনটি, এই কয়েনটির প্রাইস 100 টাকা এবং হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু সত্যি সেই লটারিতে হাজার মারার মতো একটি ভ্যালু।
এই কয়েনটি অত্যন্ত একটি রেয়ার কয়েন, এর প্রাইস 40,000 টাকা। তো ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি আপনারা 40,000 টাকা ভ্যালু পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কোনো কয়েনের সম্পর্কে জানতে চাইলে আমাকে কমেন্টে আপনারা জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে।